তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আর কিছুদিন পর হচ্ছে আমাদের দুর্গা পূজা, আর আমাদের বাসার প্রতি বছর দুর্গা পূজা হয়। এবারও হচ্ছে আর আমাদের এখানে অনেক কিছু চলছে, সো ওটার একটা ট্যুর দেই আপনাদের আগে। ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের প্রতিমা, ওটা বানানো হচ্ছে, সো লেটস গো। এখনো কাজ চলছে, কোনোটা কমপ্লিট হয়নি, লাগানো শেষ, সো লাইট রাতে দেখাবো। ও গাছে উঠতেছে, আমরা এখন বেল পেরে খাবো, কদ বেল, এই যে বেল গাছ। ওই মাসুম, আমাদের এখানে ঘুরেছে, তোর কেমন লাগতেছে? আমরা বড় বেল পাই নাই, ছোট এটা একটা পাইছি। অনেকক্ষণ চেষ্টা করার পর ফাইনাল এটা ভাঙছে। এখন এটাকে লবণ দিয়ে খাবো। জামুরা পেরে খাচ্ছি, আর আমাদের গাছের মরিচ। তোর কেমন লাগতেছে গাছের উপর ওঠা? আমাদের লবণ, এখানে লেবু পাতা মরিচ, এখানে শুকনো মরিচ, এখানে হচ্ছে জাম্বুর আর চাক্কু। জাম্বুরা ছিলছে, সবার মুখে মুখে টুকরো তোর। এখন আসলাম বাসায় লাঞ্চ করতে, এখন হচ্ছে পূজার পরেই কাজ চলতেছে। বাসা থেকে রেস্ট নিয়ে আবার চলে আসছি নিচে, এখন মেবি আমরা সবাই ফুটবল খেলবো। এই যে আমাদের বল, অনেকটাই কাজ শেষ এখন। ফাইনাল লুক, এখনো লাইটিং মানে লাইট শুধু একটা, এই জন্য এরকম লাগতেছে, বাট লাইট যখন সবগুলো লাগাবে তখন অনেক সুন্দর লাগবে। এখানে লাইট অন করে দিছে, আগুন জ্বালাচ্ছি যাতে মশা চলে যায়। ভাই জানেন না তো গাইস, অনেক মশা, একদম ফুটকে লাল কইরা লাগে। এখানে কাজ করতেছে, আর আমি এখানে কয়েল জ্বালিয়ে বসে আছি যাতে মশা না কামড়ে। এই লাইট গুলো যে এরকম করতেছে, রিয়েল লাইফে কিন্তু এরকম না, বাট ভিডিও করার সময় কেন যেন এরকম লাগে। আমরা এখানে হাইড অ্যান্ড সিক খেলতেছি, আমরা এখানে দুজন পলাই আছি, বাট একবার যদি চোর হই তাহলে মনে হয় না আর উঠতে পারবো চোর থেকে, সো উই হ্যাভ টু বি কেয়ারফুল। যে খুঁজতে আসবে ওখান দিয়ে একটু আগে গেল, হোপফুলি আমাদের দেখেনি। খেলা শেষ, এখন যাচ্ছি বাসায়।